আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে এই নববর্ষে আমি এক ভাইয়ার ইন্টারভিউ করছি। তো উনার নাম হচ্ছে মুনতাসির ইলাহি, ডাকনাম রিজভি। উনি একটা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন, নিউরোলজি ডিপার্টমেন্টে। উনি উনার পিএইচডি করছে আসলে ডেঙ্গু ভাইরাসের এভোলিউশনের উপর। তো উনি ভাইরাস সম্পর্কে খুব ভালো জানেন এবং বর্তমানে উনি কাজ করতেছেন মানুষের ঔষধ ডেভেলপমেন্ট নিয়ে। উনার নিজেরও আসলে একটা ঔষধ অলরেডি ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, যেটা প্রাণীর উপর এখন ট্রিটমেন্ট চলতেছে। তো উনার এই প্রশ্ন উত্তরের ভিডিওটা আসলে আমি কয়েকটা ভাগে ভাগ করছি এবং ছোট ছোট ভাগে আমি আপনাদের সামনে একটু একটু করে নিয়ে আসব। আমার মনে হয় এই করোনা ভাইরাস সম্পর্কে আপনাদের যে যা কিছু জানার আছে কিংবা বোঝার আছে, এই পরিপূর্ণ সবগুলো ভিডিও যদি আপনারা একবার করে দেখেন, আপনাদের কমপ্লিটলি একটা ধারণা চলে আসবে এবং আপনারা দেখ মানে কারো কোনো খবর কিংবা কোনো কিছু আপনারা শোনা মাত্রই বুঝতে পারবেন যে এটা সঠিক না এটা ভুল। তো এই প্রথম প্রথম পর্বটাতে আমি আসলে ওনার পরিচয়টা ওনার মুখ থেকেই শুনব। তো আসেন ওনার বর্তমান কাজ সম্পর্কে ওনার মুখ থেকেই শুনি। আমি আসলে একজন প্রোটিন বায়োলজিস্ট বলতে পারো আমাকে। আমি প্রোটিন নিয়ে কাজ করি, সেটা ভাইরাস প্রোটিন হোক বা মানুষের প্রোটিন হোক। তো আমি আগে ডেঙ্গু ভাইরাসের প্রোটিন নিয়ে কাজ করেছিলাম আর কি। আমার পিএইচডি গবেষণা টোটালি ডেঙ্গু ভাইরাসের প্রোটিনের উপর। তো আমি ওই ভাইরাসের যে স্ট্রাকচার, প্রোটিন স্ট্রাকচার, এনভেলপ প্রোটিনের স্ট্রাকচার, সেটা বের করার পরে সেখান থেকে আমি ভাইরাসের ইভলিউশন, প্লাস হলো ডেঙ্গু ভাইরাসের যে একটা মানে যে একটা কি বলে যে মোস্ট প্রমিনেন্ট থিং যেটা থেরাপিউটিক্স এর অন্তরায় আর কি, ক্রস রিঅ্যাক্টিভিটি বলে, আমি সেটার একটা মলিকুলার এক্সপ্লানেশন পেয়েছিলাম আর কি স্ট্রাকচার বের করার পর। তারপরে আমি মানে আমার বর্তমান গবেষণা সেটা একটা প্রোটিনকে নিয়ে, সেটা টাউ প্রোটিন। এটা মূলত রিলেটেড তোমার নিউরোডিজেনারেশনের সাথে। নিউরোডিজেনারেশন মিন্স হলো নার্ভ সেল মরে যাওয়া আর কি। তো মানুষের নার্ভ সেল মরে গেলে আমাদের আর কি বয়স্ক লোকদের স্পেশালি যে স্মৃতিভ্রষ্টতা দেখা দেয়, যেটা বিভিন্ন রকমের স্মৃতিভ্রষ্টতা আছে আর কি। তার মাঝে অ্যালজাইমার ডিজিজটা মেনলি আর কি সবাই জানে আর কি, যেটা মানে সবচেয়ে বেশি হয় আর কি মানুষের মাঝে স্মৃতিভ্রষ্টতা। আমি বর্তমানে অ্যালজাইমার ডিজিজটা নিয়েই কাজ করছি, আমার মানে টাউ প্রোটিনটাকে টার্গেট করে। আমি বিভিন্ন ধরনের কাজ আমার ল্যাবে এখন কন্টিনিউ করছে। তো তার মাঝে আমরা একটা যে তোমার টাউ প্রোটিনটা কিভাবে চেঞ্জ হয়ে তোমার টাউ প্রোটিনটা এটা আমাদের নার্ভাস সিস্টেমে আছে। তো নার্ভাস সিস্টেম আবার তোমার আমাদের এন্ডোক্রাইন সিস্টেম, যেটা মানে শরীরের কি বলে বিভিন্ন ধরনের হরমোন সিস্টেমের সাথে আবার সংযুক্ত। তো ওই সিস্টেমে তোমার ডায়াবেটিস, যেটা আমাদের টাইপ 2 ডায়াবেটিসটা, তো ওইটা এন্ডোক্রাইন সিস্টেমের সাথে ইনভলভ আর কি। তো দেখা গেছে যে ডায়াবেটিসটা আবার অ্যালজাইমারের সঙ্গে লিঙ্কড। তো সেটার ক্লিয়ার কাট এক্সপ্লানেশনও এখনো বের হয়নি। আমার একটা মানে বড় প্রজেক্টটা এটা আর কি, তোমার ডায়াবেটিস এবং অ্যালজাইমারের মলিকুলার লিঙ্ক বের করার ফোকাস করছে আর কি। সেটা আমরা অলরেডি একটা লিঙ্ক খুঁজে পেয়েছি এবং একটা সে একটা ড্রাগ টার্গেট, আমি এই মলিকুলার লিঙ্কটাকে ড্রাগ টার্গেট হিসেবে ইউজ করে আমি একটা ড্রাগও আবার এখন আইডেন্টিফাই করেছি, যেটা অ্যানিমেল স্টাডি এখন চলছে। তো এটা ইফেক্টিভ হলে আমরা আশা করতে পারি আর কি আমরা আমি অ্যালজাইমার ডিসিজের জন্য একটা ইফেক্টিভ ড্রাগও মানে নিয়ে আসতে পারবো। আচ্ছা, মানে আমি যদি খুব সহজে বলি যে আপনার মনে হয় প্রেজেন্ট মেইন ওয়ার্ক গুলাই হচ্ছে মানে মানুষের বিশেষ করে বয়স্ক হলে যে স্মৃতিভ্রষ্ট একটা মানে ভুলে যাওয়া একটা অভ্যাস থাকে, ভুলে যায় অনেক কিছু, যে অ্যালজাইমার ডিজিজ, এবং দ্বিতীয় যে জিনিসটা যে এই ডায়াবেটিস কিংবা এই অ্যালজাইমার ডিজিজের সাথে যে সম্পর্ক কিংবা
কি ধরনের ওষুধ প্রোডিউস করা যায় আসলে এটা নিয়ে মনে হয় আপনি কাজ করতেছেন বর্তমানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেন্টলি তাই নিয়ে আর কি, কি ধরনের ড্রাগ ডেভেলপ করা যায় আর কি, ড্রাগ টার্গেটটা কি হবে, মানে যেহেতু ভাইরাস নিয়ে কাজ করার স্বল্প অভিজ্ঞতা, ভাইরাস বা ভাইরাস প্রোটিন বা ভাইরাস স্ট্রাকচার নিয়ে কাজ করার প্রত্যক্ষভাবে কাজ করার স্বল্প অভিজ্ঞতা আমার আছে, তো ভাইরাস নিয়ে আসলে আমার ইন্টারেস্ট ছিল, আগে থেকে ইন্টারেস্ট ছিল, এবং সেজন্যই আর কি অনেক ডেঙ্গুর যেহেতু স্ট্রাকচারাল বায়োলজিতে কাজ করার সুযোগ পেয়েছিলাম, সেজন্য আমি ডেঙ্গু ভাইরাসের উপর কাজ করি আর কি। আর ডেঙ্গুটা যেহেতু বাংলাদেশে মানে এখনো কমন আর কি, তো সেটা সেটাও একটা বিষয়টা কাজ করেছিল যে কাছের অনেক মানুষের মৃত্যু আর কি ডেঙ্গুর উপর। যখন আমি মানে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হলে ছিলাম, আমরা যখন মানে হলে ঢুকছি তখন ডেঙ্গুতে এক এক বড় ভাই মারা গেছিলেন আর কি, সেই স্মৃতিটা এখনো মনে হয় আর কি আমার, যে ভাইয়াটাকে চিনতাম আর কি, উনি মানে কয়েকদিনই চিনা, তারপরে উনি মারা যান। হ্যাঁ, আর তারপরে আবার আমার আমাদের এক রিলেটিভ আর কি, উনি আনএক্সপেক্টেডলি আমাদের একটু দূর সম্পর্কে আত্মীয়, উনিও মারা মারা গেছেন ডেঙ্গুতে। তো এইসব বিষয়গুলা তারপর ICDDRB তে যখন কাজ করতাম দেখতাম যে মানে ডায়াগনোসিস এর জন্য ডেঙ্গুর স্যাম্পল আসতো, ডেঙ্গু ব্যাপারটা তখন আমি বেশ ভালোভাবে জানি এবং নিজে একটু পড়াশোনা করার পরে ইন্টারেস্ট গ্রো করে জাপানে যখন PhD সুযোগ পেলাম আমি, আমার অনেকটা আসলে স্ট্রাকচারাল বায়োলজি প্রোটিনের স্ট্রাকচার এর উপর কাজ ছিল, তো আমার সুপারভাইজার উনি আমাকে মানে আমার একটা প্রজেক্ট ডিজাইন করার জন্য বলেন, তো তখন আমি আর কি তোমার ডেঙ্গুর উপরে কাজ করার একটু ইন্টারেস্ট আমার ছিল। তো আমি এক্ষেত্রে আমার মানে ইন্সপিরেশনের কথা বলতে পারি যে আমার একজন ভাইয়া ছিলেন আমার ডিপার্টমেন্টের সিনিয়র ডক্টর মনিরুল ইসলাম, এখন কাজ করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, প্রফেসর মনিরুল ইসলাম, উনিও আমাকে অনেক অনেক মানে সহযোগিতা ওনার মানে এটা বলার বাইরে যে নির্দেশনা উনি আমাকে দিয়েছিলেন, যার জন্য আমার জন্য মানে কাজগুলা করা